আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শুধু তো বিমান বন্ধ বন্ধ বলে কয়েকদিন যাবত আমাদের মাথা গরম করে দিচ্ছি। যাই হোক, অবশেষে বিমান চালুর আপডেট আরেকটা খবর নিয়ে হেল্পলাইন BT24 হাজির হয়েছি। করোনা বৈশ্বিক মহামারী এবং তার সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে সবাই এর ভয়াবহতা খুব কাছ থেকে অনুধাবন করেছেন। কোভিড-19 এর বর্তমান পরিস্থিতি ও করোনা নতুন ডেল্টা ধরনটা খুবই মারাত্মক এবং তার বিস্তার ব্যাপক হয়। সরকার আবারও সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছেন এবং তা আজ থেকে কার্যকর হয়েছে। বেশ কিছু বিধিনিষেধ দিয়ে সরকার কঠোরভাবে লকডাউন পালনের নির্দেশ দিয়েছেন। পুলিশ, বিজিবি, র্যাব সহ সেনা সদস্যদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিমান চালুর আপডেট খবরটা জানতে চলে যায় মূল ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে লাইক ও কমেন্টস তো পেতেই পারে। ফিরে আসছি, সাথেই থাকবেন। কি বন্ধুরা, সবাই খুব অধীর আগ্রহ নিয়ে নিউজটি শোনার জন্য বসে আছেন। বাংলাদেশ সরকার অদ্য 1 জুলাই 2021 হতে 7 দিনের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছেন। শিল্প কারখানা বাদে সকল অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান সহ সড়ক, রেল, নৌ ও বিমান বিশেষ করে অভ্যন্তরীণ ফ্লাইটের বন্ধের ঘোষণা দেওয়া হয়। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বিদেশগামী বা বিদেশ হতে আগত যাত্রীদের দুর্ভোগ ও যাতায়াতের কথা চিন্তা করে অভ্যন্তরীণ বিমান রুটে ঢাকা হতে চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, সিলেট, রাজশাহী ও সৈয়দপুর বিমান চলাচল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধুমাত্র বহির্গমন ও আগত যাত্রীদের জন্য এই সুবিধা, সাধারণ যাত্রীরা এই সুবিধা আওতামুক্ত থাকবে। তারা এই বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না, এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য। বিমান, বিমানবন্দর বা বিমানের শিডিউল সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সময় উপযোগী এই সিদ্ধান্তটা সকল যাত্রীদের মধ্যে একটা আশার আলো দেখাচ্ছে। সকল অশুভ খবরের মধ্যে এটা মন ভালো করে দেওয়ার মতো একটা খবর, যার জন্য অনেকে বেবিচককে ধন্যবাদ দিয়েছেন। এছাড়াও যাদের বাড়ির কাছাকাছি বিমানবন্দর নেই তারা তো ঝামেলায় পড়বেন না বন্ধুরা। সরকারের নতুন প্রজ্ঞাপনে বিদেশগামী বা বিদেশ হতে আগত যাত্রীদের চলাচল থাকবে উন্মুক্ত। তারা তাদের পাসপোর্ট, টিকিট প্রদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় জায়গায় যাতায়াত করতে পারবেন। যদি এই ব্যাপারে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে ফোন দেবেন। যদি তা সম্ভব না হয় তাহলে 999-এ কল দিয়ে আপনার সমস্যার কথা তুলে ধরবেন, আশা করছি সমাধান পাবেন। তবে আপনাদের কাছে সরকারের পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ, বিদেশ যাওয়ার আগে বা বিদেশ থেকে আসার পর অবশ্যই লকডাউনের সময় ঘরে অবস্থান করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার প্রয়োজনীয় তথ্যের এতটুকু জানতে পারেন তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। চলমান যে কোনো তথ্য জানতে ও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান। ধন্যবাদ।